الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আজকে জুমাবার, তিসরা জিলহজ, 1441 হিজরি মোতাবেক 24 জুলাই 2020 মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামে যে গুরুত্বপূর্ণ জুমার খুতবা প্রদান করা হয়েছে, সেই খুতবার অনুবাদ ইনশা আল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর মাহের আল মুআইকিলি হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে সৎ নিয়তের সুফল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার সাহাবাই কেরাম পরিবারের উপর সালাতু সালামের পরে বলছেন, আম্মা বাদ, মাআশিরাল মুসলিমিন, অতপর মাআশিরাল মুমিনিন, হে ইমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ তাআলা হাক্কা তাকওয়া, মহান আল্লাহকে যথাযথ ভয় করো, ওয়া আসলিহু আমালাকুম, এবং আপনাদের আমলকে সুন্দর করে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাস নিষ্ঠার মাধ্যমে এবাদত কবুলের যে দুটি শর্ত, এক আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করা ইখলাস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে এবাদত বন্দী করা। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা কাহাফের শেষে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশাবাদী, সে যেন ভালো আমল করে। ভালো আমল করার অর্থ হচ্ছে মুওয়াফিকান লিসুন্নতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকূলে যেন আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের ইবাদত বন্দেগীতে কোনো কাউকে যেন শরীক না করে। তাওহীদ ভিত্তিক, ইখলাস ভিত্তিক যেন ইবাদত বন্দেগী করে। হে মুসলিম উম্মাহ, রজব মাসে নবম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপের উত্তর অঞ্চলে সফর করেন, যেটি ছিল একটি গুরুত্বপূর্ণ জিহাদের সফর। এই সফরে বড়ই কষ্টে, বড়ই সংকটে দীর্ঘ 50 দিন অতিবাহিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 দিন যাতায়াতের লাগে, আর 20 দিন তাবুক নামক এলাকায় অবস্থান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে দিয়ে। রজব মাসে বেরিয়ে রমজানুল মোবারকে তিনি ফিরে আসেন মদিনা মুনাওয়ারায়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 60 অতিক্রম করেছিল। সেই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়ায়ে তাবুক, তাবুক যুদ্ধ, যে যুদ্ধের নামকরণ করেছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সাআতুল উসরা বলে, সংকটের মুহূর্ত, কঠিন সময়, সূরা তওবা আয়াত নম্বর 117। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদেরকে চারিদিক থেকে সংকট পরিবেষ্টন করেছিল। এই যুদ্ধের অবস্থা, বড়ই কঠিন অবস্থায় এই যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইজতামা আলাইহিম উসরাতু যাহরি ওয়া উসরাতু যাদি ওয়া উসরাতুল মা, সাহাবায়ে কেরামদের জন্য সেই সময় বাহনেরও সংকট ছিল, পাথরেরও সংকট ছিল, আর পানিরও বড়ই সংকট ছিল। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন,
ওমারে ফারুক রাজি আল্লাহ তালানহকে বলা হয়, কোন কেউ বলেন হাদ্দেসনা মিন শানিল উসরাতি, সংকটের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে কিছু বর্ণনা করেন। তখন তিনি বলেন খারাজনা ইলা তাবুক ফি কাইদিন শাদীদ, আমরা তাবুক যুদ্ধে বেরিয়েছিলাম মদিনা থেকে প্রচণ্ড গরমের সময়। ফানাজাল্লা মানজেলান, কোন একটি জায়গায় আমরা অবতরণ করি, আসাবানা ফিহে আতাস, প্রচণ্ড পিপাসিত হয়ে যায় আমরা, এমন অবস্থা হয়েছিল যে আন্না রেকাবানা সাতান কাতে, আমাদের ঘাড়ের শিরা উপশিরা ছিঁড়ে যাবে, অর্থাৎ আমরা সব মরে যাব, এমন পরিস্থিতি হয়েছিল। হাত্তা ইন্নার রাজুলা লায়ান হারু বাই রাহু, পানি নেই, তখন অনেকে আমাদের নিজের বাহনের যে উঁট ছিল তা জবাই করে দিয়েছিল। ফায়াসেরো ফারাসাহু ফায়াসরাবু, তারপরে উঁট জবাই করে গোবরগুলিকে চিপে সেখান থেকে পানি বের করে সেই পানি পান করেছিল, আল্লাহু আকবার, এবং বাকিটাকে বুকটা ঠান্ডা করার জন্য নিজের বুকের ওপর রাখত। এই ছিল সংকটের পরিস্থিতি। রাস্তা ছিল বড় দীর্ঘ, 700 কিলোমিটারের বেশি মদিনা থেকে। রাস্তার পাথেয় সম্বল ছিল একেবারে স্বল্প, প্রচণ্ড ছিল গরমের সময়। মদিনা মুনাওয়ারায় খেজুর পেকে এসেছে, সেই সময় সাহাবাই কেরামদেরকে খেজুর বাগান থেকে খেজুর পেড়ে নিয়ে আসতে হবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। এই সময় মদিনা থেকে বেরিয়ে যাওয়াটা সাধারণ বিষয় ছিল না, একমাত্র তার দ্বারাই সম্ভব হয়েছে যেই ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টিকে পার্থিব জগতের স্বাদের ওপর প্রাধান্য দিতে পেরেছিল, যেই ব্যক্তি প্রাধান্য দিতে পেরেছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গকে, সঙ্গী হওয়াকে। এই দুনিয়ার যে প্রয়োজন সেসব প্রয়োজনের ওপর, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ না ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহাদের উদ্দেশ্যে 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরিয়েছিলেন। যুদ্ধ ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, আর যেসব লোকদেরকে আল্লাহ রাব্বুল মাজুর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজুর মনে করেছেন, তারা মদিনায় শুধু ছিল, বাকি সকলেই বেরিয়েছিলেন মোনাফিকিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা মাজুর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের ওপর থেকে এই বিধান হালকা করে দিয়েছেন, এবং তাদের যে সৎ নিয়ত সেই সৎ নিয়তের ভিত্তিতে তাদেরকে মুজাহিদিনদের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। অথচ তারা মদিনায় নিজ নিজ বাড়িতে নিরাপদ শান্তিতে তারা অবস্থান করেছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বর্ণনা করেন, রাজা মিন গাজওয়াতি তাবুক, তাবুক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন, মদিনার কাছাকাছি হন, আর তারপরে এই ঐতিহাসিক বাণীটি তিনি সেখানে পেশ করেছিলেন, ইন্না বিল মদিনাতে আকওয়ামান, নিশ্চয় মদিনায় বেশ কিছু লোকেরা থেকে গেছে, মাসিরতু মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাকুম, তোমরা যে কোনো রাস্তা পথে চলেছ এই জিহাদের সফরে, তাবুকের সফরে, যে কোনো উপত্যকা তোমরা অতিক্রম করেছ তারা সবসময় তোমাদের সাথে ছিল, অথচ তারা মদিনাতেই থেকে গেছে। অন্য রিওয়ায়াতে রয়েছে ইল্লা শারাকাকুম ফিল আজর, তারা তোমাদের সব নেকিতে সমান অংশ পেয়েছে। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাগণ বলে হে আল্লাহ রাসূল, ওহম বিল মদিনা, ওরা মদিনায় অবস্থান করছে অথচ তারা আমাদের সাথে রয়েছে, তারা আমাদের সাথে নেকিতে শরীক হয়েছে। হ্যাঁ রাসূলুল্লাহ বলে ওহম বিল মদিনাতে হাবাসাহুমুল উযর, তারা মদিনাতেই অবস্থান করছে কারণ তাদেরকে বাধাগ্রস্ত করেছে উযর, শরীয়ত সম্মত উযর ছিল,
কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ অসুস্থ। সহি বুখারী এবং মুসলিমে এই হাদিস রয়েছে। হে ইমানদার ভাইগণ, নিঃসন্দেহে নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ত হচ্ছে ফজিলতের মূল বিষয়, নিয়ত হচ্ছে আমলের ভিত। যেই ব্যক্তি সৎ নিয়ত রাখে, সেই ব্যক্তি যে ব্যক্তি আমল করল তার মত, যেই ব্যক্তি গন্তব্যস্থানে পৌঁছার জন্য ইচ্ছুক হয় সেই ব্যক্তি অবশ্যই গন্তব্যস্থানে পৌঁছে। সালাফে সালেহীনগণ এই জন্য নিয়তের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলছেন, কানু ইয়াতাআল্লামুনা নিয়্যাতা লিল আমালি কামা তাতাআল্লামুনাল আমাল। সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, তাবেইনগণ, তারা আমলের জন্য নিয়তের তালিম নিতে, নিয়ত শিখতেন, নিয়তের শিক্ষা নিতেন। আমল করার আগে নিয়তের শিক্ষা নিতেন। যেমন তোমরা গুরুত্ব সহকারে আমল শিখছ, পরবর্তীকালের লোকেরা যেমন আমল শিখে থাকে, সাহাবায়ে কেরামগণ আগে নিয়ত শিখতেন আমলের জন্য। নিয়তটাকে সঠিক করতে হবে, বিশুদ্ধ করতে হবে, খালিস করতে হবে। সুতরাং নিয়ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আমলও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যদি নিয়ত সুন্দর হয় তাহলে আমল কবুল হবে। অনেক সময় ছোটখাটো আমল কিন্তু সে আমলকে অনেক বড় বানিয়ে দেয় সৎ নিয়তে। অনেক সময় বড় ধরনের আমল থাকে কিন্তু অসৎ নিয়তের কারণে সে আমলটি ছোট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়। সৎ নিয়তের বদৌলতে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে, যদিও জান্নাতিদের আমল করতে সক্ষম না হয়। এই জন্য সহি মুসলিম হাদিস রয়েছে, বনি ইসরায়েল জনৈক ব্যক্তি 100 জনকে হত্যা করেছিল, লম্বা হাদিস রয়েছে। তারপরে তওবার জন্য সে উদগ্রীব হয়ে ছুটল যে তওবার কোনো রাস্তা আছে কি না। সুতরাং যেই গ্রামে সে পাপ করত সেখান থেকে বেরিয়ে পড়ল এমন এক জনপদের উদ্দেশ্যে যেখানে বেশ কিছু নয়েক লোকেরা বসবাস করত। রাস্তায় ছিল, সেখানে তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে এবং সে মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এবং তার আল্লাহর দিকে প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেন এবং তাকে তার সৎ নিয়তের উপর উত্তম প্রতিদান দিয়ে জান্নাত নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদের মধ্যে একজন ছিলেন আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম ইসলামের চরম বিরোধী ছিলেন। যখন ওহদের দিন আসলো তখন তার মনে জাগলো যে সে ইসলাম কবুল করে নেবে, সুতরাং সে ইসলাম গ্রহণ করল। তারপরে সাথে সাথে হাতে তরবারি উঠাল আর জিহাদের ময়দানে গিয়ে পৌঁছে গেল, কাফেরদের মাঝে ঢুকে পড়ল আর তারপরে ক্ষতবিক্ষত হয়ে গেলেন তিনি। আর তারপরে তিনি এন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার কথা আলোচনায় আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু লামিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতি, সে হচ্ছে জান্নাতিদের অন্তর্ভুক্ত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সনদ বর্ণনা করেছেন। শুধুমাত্র তৌহিদের সাক্ষ্য প্রদান করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত প্রদান করেছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত প্রদান করেছিল এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল ইমানের জন্য এবং নেক আমলের জন্য। কোন আমল করার সুযোগ পাইনি, সময় পাইনি, সে জান্নাতি হয়ে গেল। অথচ একটিও সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে করার সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সৎ নিয়তকে জানতে পারেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য যে ভালো এটা জানতে পারেন, তার ভিতরের অবস্থা জানেন, তখন তার কথাকে
এবং কাজকে বরকতময় করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার মেহনতের মূল্যায়ন করেন রাব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান আরাদা আল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহু ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে ব্যক্তি আখিরাতকে উদ্দেশ্য করবে, উদ্দেশ্য হচ্ছে পরকালের জীবনকে সুন্দর বানানো, এবং তার জন্য যথাযথ মেহনত প্রচেষ্টা করল, ইমানের অবস্থায় হইতে হবে, সেটি তৌহিদ ভিত্তিক হইতে হবে, কুফরি শিরক মুক্ত হইতে হবে, তাহলে এই শ্রেণীর লোকদের মেহনত পরিশ্রমের মূল্যায়ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং কেউ যদি ভালো আমলের ইচ্ছা করে, তাহলে সেই ব্যক্তি এমন মর্যাদায় পৌঁছতে পারে যেখানে তার আমল পৌঁছতে পারে না বা পৌঁছাতে পারে না। আমল দ্বারা হয়তো পৌঁছতে পারত না, কিন্তু তার সৎ নিয়তের কারণে সে বড় উচ্চ স্থানে, উচ্চ মর্যাদায় পৌঁছে গেছে, তার জন্য নেকি এবং তার স্বভাব লেখা হয়েছে। এই মর্মে সুনানে নাসাইতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানউই আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। যে ব্যক্তি বিছানায় আগমন করলো শোয়ার জন্য, সেই সময় তার সৎ নিয়ত ছিল যে রাতে তাহাজ্জুদ পড়বে, উঠে ফাগালাবাথু আইনাহু, কিন্তু তার দুই চোখ লেগে গেল, ঘুম তার উপর চেপে গেল, হাত্তা আসবাহা, এমনকি ভোর হয়ে গেল, কোতেবালাহু মা নাওয়া, তাহলে যে নিয়ত সে করেছিল সেই নিয়তের স্বভাব তার জন্য লিখা হবে, ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহ আজ্জা ওয়াজাল। আর সে যে সারা রাত ঘুমিয়ে থাকলো, তাহাজ্জুদ পড়তে পারলো না, তার মহান প্রতিপালকের পক্ষ থেকে তার উপর এই ঘুম তার জন্য সাদাকা, তার উপর আল্লাহ সাদাকা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে সূরা নিসার আয়াত নম্বর 100-তে, ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ। যেই ব্যক্তি নিজ বাড়ি থেকে আল্লাহর উদ্দেশ্যে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে হিজরত করে বের হলো, আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার জন্য হিজরত করল, সুম্মা ইউদরিকুহুল মাউত, কিন্তু তাকে মৃত্যু রাস্তায় পেয়ে গেল, গন্তব্য স্থানে পৌঁছতে পারল না, মদিনায় হিজরত করে আসতে পারল না, যেখানে ইসলামিক হিজরত রয়েছে সেখানে পৌঁছতে পারল না, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন সুন্দরভাবে পালন করবে উদ্দেশ্যে হিজরত করছিল, কিন্তু রাস্তায় মৃত্যুবরণ করল। ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ, আল্লাহ বলছেন যে তার নেকি বা পারিতোষিক আল্লাহর কাছে সুসাব্যস্ত হয়েছে, আল্লাহ তাকে অবশ্যই তার উত্তম প্রতিদান দেবেন। মৃত্যুবরণ করলো, ফাকাদ হাসাল আল্লাহু ইনদাল্লাহি সওয়াবু মান হাজারা, তাহলে হিজরতকারীদের সওয়াব আল্লাহর কাছে সে হাসিল করতে পারল। হে মুমিনগণ, সৎ নিয়তের বরকতের একটি দিক হচ্ছে যে মানুষ যদি সহিসুদ্ধভাবে আমল করতে সক্ষম নাও হয়, সহিসুদ্ধ আমল করার চেষ্টা করল কিন্তু সহিসুদ্ধ আমল করতে, সঠিকভাবে আমলটা করতে সক্ষম হল না, কিন্তু তার সৎ নিয়ত ছিল, তারপরেও তার জন্য সেই সৎ নিয়তের বরকতেই সেই আমলটি কাজে আসে। যেমন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তির কথা আলোচনা করেন, বিগত জাতির প্রাচীন যুগের কোন এক ব্যক্তির কথা আলোচনা করেন, যেই ব্যক্তি রাতের অন্ধকারে গোপনে সাদকা খেরাত করেছিল, কিন্তু তিন শ্রেণীর মানুষকে সাদকা করেছে, তিনজনে সাদকা খাওয়ার অযোগ্য ছিল। প্রথম সাদকা একজন জেনাকারিনী, ব্যভিচারকারিনীর হাতে পড়ে যায়, সে তাকে জানত না যে সে অসতী, তাকে দিয়ে দেয়। দ্বিতীয় যে সাদাকা করে গোপনে, সেটা একজন সচ্ছল ব্যক্তির হাতে চলে যায়। তৃতীয় যেটা সাদকা করে, সেটা একজন চোরের হাতে চলে যায়। তারপরে সে
ঘুমের অবস্থায় স্বপ্নে দেখল, স্বপ্নে তাকে দেখানো হইল, বলা হইল আম্মা সাদাকাতুকা ফাকাদ কবিলাত, তোমার সাদকা কবুল হয়ে গেছে। সে টেনশনে ছিল, পরে জানতে পেরেছি যে আমি যে সাদকা করেছি যে লোকগুলিকে, সেই লোকগুলি সবগুলি অসৎ ছিল, কেউ বা সাদকার যোগ্য, সাদকা খাওয়ার যোগ্য কেউ ছিল না। স্বপ্নে তাকে সান্ত্বনা দেওয়া হইল যে তোমার সাদকা কবুল হয়ে গেছে। কেন বলছে আম্মা জানিয়া তো ফাল্লা আল্লাহ তাস্তাইফা বেহা আনজেনাহা, ব্যভিচারকারিনীর হাতে যে সাদাকা পড়েছে, হতে পারে যে সেই সাদাকার পয়সা পেয়ে সে গোনা থেকে মুক্ত থাকবে, পেটের দায়ী অভাবের তাড়নায় সে হয়তো ব্যভিচারে বা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হচ্ছিল, সে হয়তো সে এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সচ্ছল ব্যক্তির হাতে যে তোমার সাদাকা পড়েছে, হতে পারে ওই ব্যক্তি এই থেকে শিক্ষা নেবে এবং তার কাছে তো ধন সম্পদ আছে, সেও তোমার মতো খরচ খরচা করবে আল্লাহ রাস্তায়, সেও দান খায়রাত করবে। চোরের হাতে গিয়ে যে সাদকা পড়েছে তোমার, হতে পারে যে সেই চোর পেটের দায় চুরি করেছিল, সে চুরি করা ছেড়ে দেবে, এই সাদকাই তার অভাবকে মিটিয়ে দেবে। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এই হাদিসের পরে বলেন, নিয়াতুল মুতাসাদ্দিকি ইজা কানাত সালিহা, সাদাকাকারের নিয়ত যদি সৎ থাকে, কোবেলাত সাদাকাতহু, তার সাদাকা কবুল হয়ে যায়, ওয়ালাউ লাম তাকাল মৌকে, যদিও যথাযথ স্থানে সে সাদাকা না হয়ে থাকে, যদিও সঠিক জায়গায় সাদাকা না হয়ে থাকে, হকদারদের কাছে না পৌঁছে থাকে, কিন্তু তার নিয়ত সৎ ছিল, যথাসাধ্য সে চেষ্টা করেছে হকদারের কাছে পৌঁছে দেওয়ার, কিন্তু ভাগ্যচক্রে সেটা হয়নি, তারপরও সেই ব্যক্তির সাদাকা কবুল হয়ে যাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ঠিক তেমনি মানুষের যদি সৎ নিয়ত থাকে, তাহলে পার্থিব কাজের ওপর, নিছক দুনিয়ার কাজ, একেবারে পার্থিব কাজ, সেসব কাজের ওপর একজন মমিনকে নেকি দান করা হবে। দুনিয়ার কাজকর্ম করছে, সে রুজি রোজগার করছে, দুনিয়ার যেসব কাজ মানুষ করে থাকে নিছক দুনিয়ার গরজে, যেগুলি আদাত দৈনন্দিন কাজ করে থাকে, সেগুলি এবাদতে পরিণত হইতে পারে, আদাত সৎ নিয়তের ভিত্তিতে এবাদতে পরিণত হইতে পারে। এটি আরবির একটি কথা রয়েছে, আল আদাত তাতাহাওয়ালু ইলা ইবাদাত, কখনো কখনো দুনিয়ার কাজগুলি এবাদতে পরিণত হয়ে যায়। এটি নেকি বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ একটি দ্বার, যেটা থেকে অনেকেই উদাসীন হয়ে রয়েছে, অনেকে বেখেয়াল হয়ে রয়েছে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, দেখো তুমি যে কোনো খরচ খরচা করো না কেন, নিজের সংসারে খরচ করছো, দুনিয়ার কাজে খরচ করছো, যে কোনো দুনিয়ার কাজে তুমি খরচ করছো, বৈধ খরচ, বৈধ জায়গায় খরচ করতে হবে। যদি তোমার উদ্দেশ্য থাকে তার দ্বারা আল্লাহর সন্তুষ্টি, যে আমি রোজগার করছি আমার ছেলে মেয়েকে হালাল খাওয়াবো, সেই জন্য আমি যে কেনাকাটা করছি সংসারের জন্য, সংসারের প্রয়োজন মেটাবো, সেই জন্য আমি যে ছেলে মেয়েদের জন্য খরচ খরচা করছি, স্ত্রীর জন্য খরচ খরচা করছি, এগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছেন। যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, ইল্লা ওজেরতা আলিহা, তাহলে তোমাকে তার জন্য উত্তম প্রতিদান দেওয়া হবে, নেকি দেওয়া হবে, হাত্তা মা তাজআলু ফি ফামে ইমরাতিকা, এমনকি তোমার স্ত্রীর মুখে যদি লোকমা তুলে দাও, খাবার উঠিয়ে দাও, সেটা উঠিয়ে দেওয়া মানে খাদ্যের ব্যবস্থা করা হোক, অথবা কখনো বিনোদনের জন্য, আমোদ ফুর্তির জন্য, মনোরঞ্জনের জন্য একে অপরের মুখে যে আপনি খাবার উঠিয়ে দিচ্ছেন, তাতেও সাদাকা রয়েছে, তাতেও নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এমন নবী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ভাষ্যে বলছেন, ওয়াইদা ওয়াদা লোকমা তাফি ফিহা, স্ত্রীর মুখে যদি একটি লোকমা, একটি লোকমা খাবার উঠিয়ে দেয়, ফাইন্নামা ইয়াকুনু যালিকা ফিল আদা ইনদাল মুলাআবাতি ওয়াল মুলাতাফাতি ওয়াত তালাযযুজ বিল মুবাহ, সাধারণত এটা মানুষ করে বিনোদনের জন্য, একটু ভালোবাসা সম্প্রীতি বাড়ানোর জন্য এবং বৈধ দুনিয়ার মনোরঞ্জনের জন্য।
সম্ভোগের জন্য বা উপভোগের জন্য। এই অবস্থাতেও, এই অবস্থা যে রয়েছে, এই অবস্থায় সাধারণত এটি মানুষ নেকি বলে গণ্য করে না, এটা কোনো আখেরাতের কাজ হলো বলে মানুষ গণ্যই করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি এই একটি লোকমা দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে তাহলে তাতেও সে নেকি পাবে। সুবহানাল্লাহ, এই হচ্ছে সৎনিয়তের সুফল। এই জন্য সাহাবায়ে কেরামগণ বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করেছেন এবং এইভাবে তারা পরবর্তীকালে লোকদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নি লা আহতাসফি আল্লাহ আহতাসব নাওমাতি কামা আহতাসব কওমাতি, যেমন আমি নেকির আশা রাখি আমার কিয়ামে তাহাজ্জুদে, ঠিক তেমনি আমি নেকির আশা রাখি আমার নিদ্রায়। যেমন আমি নেকির আশা রাখি আমার কিয়ামে তাহাজ্জুদে, তাহাজ্জুদ পড়লে নেকি হবে স্বভাবে, তেমনি আমি ঘুমালেও নেকির আশা রাখি। কেন? যখন আপনি ঘুমাবেন তখন উদ্দেশ্য হবে শরীরটাকে আমি আরাম দেব, তারপরে আমি আল্লাহর হক সুন্দরভাবে আদায় করব। আমি কোথাও চাকরি করলে যে মালিকের চাকরি করছি, সরকারি চাকরি করছি, সেই কাজগুলিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করব। এই হচ্ছে সৎ উদ্দেশ্য। এতে সব সময় মানুষ নেকি হাসিল করবে। সালাত অবস্থায় থাকলেও নেকি, আর সালাত অবস্থায় না থেকে দুনিয়ার কোনো অবস্থায় যদি থাকে তাতেও নেকি রয়েছে। সুতরাং হে ওই সব ভাই বোনেরা যারা অসুস্থ হয়ে রয়েছেন, যারা সফরের কারণে অনেক ভালো কাজ করতে সক্ষম হচ্ছেন না, হে ওই সব ভাই বোনেরা যাদের সম্পর্কে আল্লাহ জানছেন যে আপনাদের সত্যি ওজর রয়েছে, অজুহাত রয়েছে, ইনশা আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় নেকি লিখা হবে। প্রত্যেকটি নেক আমলের ক্ষেত্রে যে আমলগুলি সুস্থতার যুগে এবং যখন আপনি সক্রিয় ছিলেন তখন সেই আমলগুলি করছিলেন, কিন্তু আপনার আগে থেকে ভালো আমলের অভ্যাস ছিল, ভালো আমলগুলি করছিলেন, বাধাগ্রস্ত হলেন ব্যাধির কারণে অথবা সফরের কারণে, ইনশা আল্লাহ তাআলা আপনার নেকি কন্টিনিউ চলতে থাকবে। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মারিজাল আবদু আও সাফার কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, যখন বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় তখন সুস্থ অবস্থায় এবং মকিম অবস্থায় যে নেক আমলগুলি করত সেই আমলগুলি তার এমনিতেই লিখা হবে, যদিও সে আমলগুলি করছে না। বাড়িতে থাকলে আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, বাড়িতে থাকলে সুন্দরভাবে আপনি তাহাজ্জুদ পড়তেন, আরও নেক আমল করতে পারছিলেন, যেই আমলগুলি সফরের কারণে বা অসুস্থতার কারণে করতে পারছেন না, ইনশা আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় যে আমলগুলি করতেন সব আমল আপনার পূর্ণরূপে লিখা হবে। মুসাফির অবস্থায় সেই আমলগুলি করতে পারছেন না, আপনি বাড়িতে থাকা অবস্থায় যে আমলগুলি করেছিলেন সব লিখা হবে ইনশা আল্লাহ তাআলা। সুতরাং নেক নিয়ত এমন একটি ভালো গুরুত্বপূর্ণ বিষয় যেটি দিয়ে একজন মুসলিমকে তার দিন শুরু করা উচিত এবং তার দিনকে সমাপ্ত করা উচিত। দিনের শুরুতেও যেন আমাদের সৎ নিয়ত থাকে, দিনের শেষে সন্ধ্যাবেলাও যেন ঘুমাবার পূর্বেও সৎ নিয়ত থাকে। রবের কাছে যে সমস্ত ভালো আমল নিয়ে আমরা হাজির হব তার সর্বোত্তম ভালো আমল হচ্ছে নেক নিয়ত। সুতরাং মুমিনের জন্য উচিত হবে যে কথায় কাজে সবসময় যেন কল্যাণের সৎ নিয়ত রাখে, যাতে করে যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসবে আর যখন আমল করতে অপারগ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি লিখতেই থাকবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ছেলে বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আব্দুল্লাহ, তিনি তার পিতাকে একবার বললেন যে আউসেনিয়া আবাতে, হে শ্রদ্ধেয় আব্বা আমাকে ওসিয়ত করুন, কিছু নসিহত করুন। তখন ইমাম আহমদ রাহমতুল্লাহ আলাই বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইনউল খাইরা ফাইন্নাকা লা তাযালু বিখাইরিন মা নাওয়াইতাল খাইর, এটি হচ্ছে আজকের বিষয়বস্তু। ইনউল খাইরা, সব সময় সৎ নিয়ত রাখো, কল্যাণের নিয়ত রাখিও,
فإنك لا تزال بخير ما نويت الخير তুমি যতদিন পর্যন্ত সৎ নিয়ত রাখবে, যতক্ষণ পর্যন্ত সৎ নিয়ত রাখবে ততক্ষণ তুমি কল্যাণেই রয়েছো, ততক্ষণ তুমি সফল রয়েছো। أعوذ بالله من الشيطان الرجيم الله رب العالمين ارشاد করছেন لا خير في كثير من نجواهم الا من امر بصدقه او معروف او اصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما মানুষের গোপন আলাপে কোনো তেমন কল্যাণ নেই, অধিকাংশ গোপন আলাপ হয়ে থাকে খারাপ বিষয় নিয়ে। তবে যেই ব্যক্তি কোনো সাদকার জন্য কাউকে উপদেশ দেবে, নির্দেশ দেবে, অথবা জনকল্যাণমূলক কোনো নির্দেশ দেবে, কোনো নেকির কাজে নির্দেশ দেবে ভালো কাজে, আও ইসলাহিম বাইন্নাস অথবা জনগণের মাঝে মীমাংসার জন্য গোপন আলাপ করবে, এগুলি হচ্ছে ভালো কাজ। অমাইয়া ফাল জারিক ইবতিগা মারদাতিল্লাহ, আর কেউ যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই সমস্ত ভালো কাজগুলি করে, আল্লাহ সন্তুষ্টির কথাই আয়াতে বলা হয়েছে, সবসময় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকতে হবে। ফাসাউফা নুতিহি আজরান আজিমা, তাহলে আল্লাহ বলছেন যে নিশ্চিত আমি তাকে মহা পুরস্কার দান করব। দ্বিতীয় খুতবায় সম্মানিত ইমাম বলছেন যে হে মুমিনগণ, নিঃসন্দেহে বাইতুল্লাহর হজ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ, যা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তার বান্দাদের উপর, কিন্তু তার শর্ত হচ্ছে সামর্থ্যবান হওয়া। যদি সামর্থ্য থাকে তাহলে জীবনে একবার আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। বর্তমান এই বছরে মহামারীর কারণে মানুষের কল্যাণ হচ্ছে সীমিত আকারে হজের ব্যবস্থা করা, যাতে করে মানুষের প্রাণের হেফাজত করা সম্ভব হয়। আর এটি ইসলামের যে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য মাকাসেদুস শরিয়াহ, ফিকহের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাকাসেদুস শরিয়াহ, শরীয়তের বিধিবিধানের লক্ষ্য উদ্দেশ্য, তার বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের সুরক্ষার ব্যবস্থা করা। এই মানব জীবনের সুরক্ষার ব্যবস্থা পাঁচটি যে মানব জীবনের জরুরি বিষয় রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার ইসলাম হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছে এবং যা যাতে করে ধ্বংস না করা হয় অথবা ধ্বংসের সম্মুখীন না করা হয়, যার কোনো ক্ষতি না করা হয়, এই নির্দেশ ইসলামে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ যেন খাদিমুল হারিমাইন শরীফাইন কে জাজায় খায়ের দান করে, উত্তম বদলা দান করেন, এবং তার ওলি আহদি আমিন কেউ যেন উত্তম প্রতিদান দান করেন, যে মুসলিমদের এই বিষয়গুলির দিকে লক্ষ্য রেখেছেন। যারা হজে যেতে পারলেন না বিশেষ কারণে, তাদেরকে আল্লাহ রাব্বুল তার উত্তম প্রতিদান বা বিকল্প উত্তম বিকল্প দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিকল্প দিয়েছেন, সেটি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশটি দিন। যেই ব্যক্তি তার হজ সম্পাদন করতে সক্ষম হইল না, সেই ব্যক্তিকে তার সৎ নিয়তের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নেকি দান করবেন। আর তার সাথে সাথে এই দশটি দিন রয়েছে যে দিনগুলিতে গুরুত্বপূর্ণ নেক আমল সেই ব্যক্তি করতে সক্ষম, নিজের বাড়িতে থেকে, যে কোনো জায়গায় যে যেখানে অবস্থান করছেন সেখানে থেকে, যে কোনো নেক আমল যেগুলি বাড়িতে থেকে করা সম্ভব সেগুলি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যেই শরীয়তসম্মত আমলগুলি এই দশটি দিনে করতে পারবেন তার একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম, বেশি বেশি রোজা রাখা, আর বিশেষ করে আরাফার দিনের সিয়াম। এই দিনের সিয়াম যদি কেউ পালন করে তাহলে দুই বছরের গোনহা মোচন হয়ে যাবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস রয়েছে, আর আবু দাউদে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন প্রিয়তমা বিবি বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জার মাসের 9 দিন সিয়াম পালন করতেন। সুতরাং প্রথম তারিখ থেকে যদি সম্ভব হয় কোনো ভাই বোনের জন্য, তাহলে যথাসাধ্য চেষ্টা করবেন সবগুলি দিনে রোজা রাখার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। দ্বিতীয় যে ইবাদতটি করবেন এই দশটি মোবারক দিনে তা হচ্ছে আল্লাহর জিকির আজকার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুসনাদ আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নেই যেই দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি মহান হতে পারে এবং বেশি প্রিয় হতে পারে এই দশটি দিনের তুলনায়। অর্থাৎ এই দশটি দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহান এবং সবচেয়ে প্রিয়। সুতরাং ফাআকসিরু ফীহিন মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আজকার করো, তাকবীর আল্লাহু আকবারের জিকির আজকার করো, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহর জিকির করো। সুতরাং তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কিংবা তিনবার করে তাকবীর, প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং হে মুমিনগণ, এই দশটি দিনে যথাযথ প্রস্তুতি নেন এবং এই দশটি দিনের যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহত্বের কথা বর্ণনা করেছেন, তাজিমের ঘোষণা করেছেন, তেমন আপনারাও তার তাজিম করুন এবং তাতে বেশি বেশি নেক আমল করুন। নেক কাজের জন্য, ভালো কাজের জন্য একে অপরের ওপর প্রতিযোগিতা করুন এবং আগে বাড়ার চেষ্টা করুন। এই দিনগুলি দুনিয়ার সবচেয়ে মহান দিন, আজম আইয়ামি দুনিয়া সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফজাল মিনহা ফি হাযিহি আই ইয়ানি আইয়ামাল আশর, এই দশটি দিনের আমলের তুলনায় অন্য কোন দিনের আমল বেশি উত্তম হতে পারে না। এই দশ দিনের আমলের চাইতে বেশি আফজাল বা উৎকৃষ্ট আমল অন্য কোন সময় হতে পারে না। সাহাবীরা বলেন, ওয়ালাল জেহাদ, এমনকি জেহাদ, ওকালা ওয়ালাল জেহাদ ফি সবিল, এমনকি আল্লাহ রাস্তার জেহাদ, ইল্লা রাজুলুন খারাজা, তবে একজন ব্যক্তি যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, তার জান মালের ঝুঁকি নিয়ে, ফালাম ইয়ারজে বিশাই, আর তারপরে কোনো কিছু নিয়ে ফিরে না আসে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে শহীদের মর্যাদা যে আল্লাহ রাস্তার শহীদ, তার মর্যাদা সবচেয়ে উঁচা। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলী বলেন যে পরবর্তীকালের বেশ কিছু আলমায়ে কেরামগণ এই ক্ষেত্রে গবেষণা পেশ করেছেন যে জিলহজ মাসের প্রথম দশটি দিন এবং রমজান মাসের শেষ দশটি দিন, এই দুটো বিষয় নিয়ে তুলনা করে বলেছেন যে এই জিলহজ মাসের যে দশটি দিন রয়েছে, যদি সমষ্টিগতভাবে একসাথে রাখেন, এই দশটি দিন রমজান মাসের শেষ দশকের দশটি দিনের তুলনায় উত্তম। যদিও এই ক্ষেত্রে বলতে হবে যে রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যেই রাতের ওপর কোন সময়কে ফজিলত দেওয়া যাবে না, তা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর খাইরুম মিন আলফে শাহর। তারপরে খুতবার শেষে বলছেন, হে মুমিনগণ, জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দান করেছেন, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাওয়াত ও সালাম পেশ করার। ইন্নাল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম, ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজীদ। ورضى اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بعفوك وكرمك وجودك يا أرحم الراحمين. তারপর দোয়া করছেন, হে আল্লাহ, আল্লাহ আইজ আল ইসলাম আল মুসলিমিন, আল্লাহ ইসলাম মুসলিমদেরকে সম্মানিত করো, শক্তিশালী করো, ওয়াজআল হাযাল বালাদ আমিনান মুতমাইনান ওয়াসাইরা বিলাদিল মুসলিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া, আল্লাহ এই দেশকে তুমি নিরাপদ করে দাও, শান্তির দেশ করে দাও, এবং সারা বিশ্ব মুসলিম বিশ্বকে আল্লাহ তুমি শান্তিময় করে দাও। আল্লাহুম আসলি আহওয়াল মুসলিমিন ফি কুল্লি মাকান, মুসলিমদের অবস্থা যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি ভালো করে দাও, সুন্দর করে দাও। আল্লাহ ফরজ হাম্মাল মাহমুমিন মিনাল মুসলিমিন ওয়া নাফিস কারবাল মাকরুবিন ওয়া আকদি দাইন আলিল মাদিনিন ওয়াশফি মারদান ওয়া মারাদাল মুসলিমিন, আল্লাহ মুসলিম যারা দুশ্চিন্তা রয়েছে তাদের দুশ্চিন্তা তুমি দূর করে দাও, বালা মুসিবত রয়েছে বালা মুসিবত দূর করে দাও, যারা ঋণী হয়ে রয়েছে ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণমুক্ত করে দাও,
এবং যারা অসুস্থ হয়ে রয়েছেন আমাদের মধ্যেকার মুসলিমদের মধ্যেকার তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, এহফাজ খাদিমুল হারমাইন শরীফেন বিহেফজে, হে আল্লাহ তুমি খাদিমুল হারমাইন শরীফেনের তুমি হেফাজত করো বিশেষভাবে এবং তার তুমি রক্ষণাবেক্ষণ করো। ইয়া খাইরুল হাফেজিন ও ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আলবিসহু লিবাসাস সিহ্হাত ওয়াল আফিয়া, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো পুরোপুরি এবং ইসলাম এবং মুসলিমদের পক্ষ থেকে তুমি তাকে জাযায়ে খায়র দান করো। ওয়া আজিজহি আনিল ইসলাম ওয়াল মুসলিমিনা খায়রাল জাযা, হে আল্লাহ তুমি খাদিমুল হারমাইনকে এবং তার ওয়ালি আহদি আমিনকে তৌফিক দান করো যাতে রয়েছে ইসলাম এবং মুসলিমদের সার্বিক কল্যাণ। হে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলিম শাসকদেরকে তুমি কোরআনে করিম দিয়ে বিচার করার তৌফিক দান করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থার তৌফিক দান করো। এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যারা হজের সার্বিক দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে খেদমতে নিয়োজিত থাকবেন এই হজে, আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করো এবং তাদেরকে তুমি ভালো রাখো এবং তাদের নেক আমল তুমি কবুল করো, এবং যারা হজে এই বছরে আসবেন শরিক হবেন আল্লাহ তাদের তুমি হেফাজত করো, তাদেরকে তুমি বিপদমুক্ত রাখো এবং তাদেরকে সহি সালামতে হজ নিরাপদ সম্পাদনে তৌফিক দান করো এবং সহি সালামতে তাদেরকে নিজ নিজ ঘর পর্যন্ত বাড়ি পর্যন্ত ফিরে আসার তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।